오늘 이 자리에 다 왔어요. 불운 기다렸어. Actually, 자기 아마 비다이 성만드나 갈았지. 마르미 스티, 비다이 성만드나 모사이. 이따 비다이 성만드나 마사가 다 택도에 많아요. 아론, 이리 아마들 방기불 가미 다 자고, তার বয়স 61 বছর 61 বছর থেকে বাঁকিপুর গ্রামের ইতিহাসের সঙ্গে তিনি জড়িত তিনি বিদ্যালয়ে 1987 সালে জুন মাসে জয়েন করেছেন এবং গত বছর আগস্ট মাসে বিদ্যালয় থেকে তার কর্মজীবন সমাপ্ত করেছেন 34 বছর 3 মাস তার কর্মকাল তিনি এই বিদ্যালয়ের প্রতিটি ইটের সঙ্গে জড়িত আমার ব্যক্তিগতভাবে মনে পড়ে শেরপুরের ফাদার বেকার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে এসেছিলেন শেরপুর থেকে আমার বাবার মাধ্যমে শফিউর রহমান উকিলের মাধ্যমে ফাদার বেকার এখানে আসি সেই ফাদার বেকার যখন বিল্ডিং কাজকর্ম বিল্ডিংয়ের কাজকর্ম করেন তখন আমরা একেবারে বাচ্চা ছেলে আমরা হেঁটে চলে তাদের কর্মকাণ্ড দেখেছি তাদের এনএসএস ক্যাম্পের সন্ধ্যাবেলা তার অনুষ্ঠান দেখেছি তাদের সঙ্গে আমরা চলাফেরা করেছি তাদের সমস্ত কর্মকাণ্ড দেখেছি সেই সময়ে মাননীয় রেজাউল হক সাহেব মহাশয় ফাদার বেকারের সঙ্গে কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজ যান এবং সেখান থেকে বিএসসি পাশ করেন বিএসসি পাশ করাটাই বড় কথা নয় তার জীবনের সবচেয়ে বড় কথা তিনি ফাদার বেকারের ছাত্র ফাদার বেকার একজন সাধু সন্ত মানুষ একজন সৎ মানুষ সৎ শিক্ষক তার ছাত্র হওয়াটা একটা বিরাট গৌরবের বিষয় যা আমাদের এলাকায় বিরল যেটা রেজাউল হক সাহেব মহাশয় পেয়েছিলেন তার সততা তার সমস্ত কিছু তিনি তার কাছ থেকে পেয়েছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিশিষ্ট বিজ্ঞানী তার কথায় তিনি ছাত্রদেরকে বলতেন যে তোমরা গরিব মানুষের পয়সায় পড়াশোনা করছো গরিব মানুষের টাকা নিয়ে ল্যাবরেটরিতে টেস্ট করছো কেমিক্যাল রিয়েজেন্ট কিনছো কলেজের খরচ খরচা এটা গরিব মানুষের পয়সা এই পয়সা তোমাদেরকে একদিন ফেরত দিতে হবে একদিন সমাজকে ফিরিয়ে দিতে হবে আজ আমরা যারা শিক্ষকতা করছি আমরা কিন্তু গরিব মানুষের সেই পয়সার কথা ভাবি না আর আমরা শিক্ষা ঋণের কথা ভাবি না